আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল নীলয় চৌধুরী। সো আজকে সকাল সকাল ঠাডা রোদে চলে আসলাম আপনার সাথে ভিডিও বানাইতে, এবং কিছু টুকটাক কবুতরের ভিডিও নিজেও বানাচ্ছি যেগুলো আছে সেল করার আছে। সো এখানে যেমন এক প্লেয়ার দেখা যাচ্ছে, ভিডিও করলাম, ছয় পরে আছে হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার ব্লুবার বুদাপেস্ট। এছাড়া আজকে আমরা কি করব, আজকে আমরা আমাদের কিছু আপডেট দেখাবো, লফটের কিছু আপডেট দেখাবো, কী কী চলতেছে লফটে এগুলো দেখাবো। এছাড়া আমাদের কিছু কবুতর আজকে চলে যাবে বাইরে, কোথায় যাচ্ছে কি যাচ্ছে এগুলো দেখাবো। সো আমাদের সাথেই থাকুন, স্টে টিউন উইথ নীলয় চৌধুরী। সো আজকে আমরা যেটা আপডেট দেখাবো বলেছিলাম, আমাদের লফটের এখানে অলরেডি কার্টুন রেডি হচ্ছে, এইখান থেকে আমাদের মার্শাল্লাহ এক পেয়ার চলে যাচ্ছে, এই যে এই পেয়ারটা, এই যে ভিতরের এটা এবং যেটা দাঁড়ায় আসছে লাঠিতে, এই দুটো চলে যাচ্ছে, আর পিছের দুইটাও আছে, কারো লাগলে নিতে পারেন। পিছের দুইটা সাইডে দুইটা হচ্ছে সেমি অ্যাডাল্ট, ছয় পরে আছে। সো বেবিটা সেল হয়েছে, ছয় পরেরটা আছে, কারো লাগলে অবশ্যই নিতে পারেন। এছাড়া আমাদের এখানের বর্তমান লফটের আপডেট যেটা হচ্ছে, যে এখানে সব হোম ব্রিড বেবিগুলো রাখা হয়েছে, আর এখানে একজোড়া ব্ল্যাক আমেরিকান সেইন্ট তিন পিস আছে, একটা ফিমেল, এছাড়া ব্ল্যাক যেটার হোয়াইট টপ আছে, এইগুলো চলে যাবে মাওনাতে, এগুলোর সাথে এগুলো চলে যাচ্ছে মাওনাতে, এগুলো অলরেডি বুকিং হয়ে গেছে, হয়তো দুই তিন দিন সময় লাগবে। এছাড়া লফটে গড়গড়িও পোর্টার আসছে অনেকগুলো, দেখতে পাচ্ছেন এখানে আমেরিকান স্ট্যান্ডার্ডের গড়গড়িও পোর্টার আসছে, এখানে আসছে, এখানে আসছে, এগুলো সব আসলে আমাদের এক ভাই আছে হাবিবুল্লাহ ভাই, ওনার সাইনাসের ব্যথার কারণে ডক্টর ওনাকে কবুতর পালতে মানা করছে, এগুলো ওনার নিজের হোম ব্রিডে এত সুন্দর করে এতদিন পর্যন্ত সেট আপ করা কবুতরগুলো সেল করে দিতে হচ্ছে, এই জন্য ডক্টর ওনাকে লফটে যেতে মানা করছে দেখে উনি আমাদেরকে এগুলো দিয়ে গেছে। এই যে এখানে দেখেন এই কবুতরগুলো কতটা সুন্দর, মাশাআল্লাহ কতটা সুন্দর, এখানে কিছু ডিমে বসা, এই যে হিউজ সাইজ, মাশাআল্লাহ খুবই সুন্দর। আসলে এগুলো আমাদের একটা টাইমে ছিল, আমাদের থেকে বেবি নেওয়া ওনার, এই যে এটা ছিল ওনার মাস্টার মেইল, দেখেন মাস্টার মেইলে আমার রিং লাগানো, এই যে নীলয় চৌধুরী লেক ব্র্যান্ডেড, তা আমাদের থেকে নেওয়া ছিল, এগুলো থেকে উনি বংশবৃদ্ধি করে এতগুলো করে সেট করছে। সো খুবই সুন্দর কবুতরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমেরিকান সেন্টের কিছু বেবি আছে, এখানে গড়গড়িও আছে। সো এটা হচ্ছে আমাদের এই রুম, এছাড়া আমাদের বুদাপেস্টে যে রুম আছে, বুদাপেস্টের রুমে কিছু ফিমেল দেখা যাচ্ছে ডিম বাচ্চা করতে করতে একটু অসুস্থ হয়ে গেছে, এদের ট্রিটমেন্ট চলতেছে, এদেরকে ভিডিও শেষে গোসল করাবো, একটু গোসল করাবো, এবং গোসল করানোর পর এদের কসমিক্স প্লাস এবং ESP-30 চলতেছে এদের মেডিসিন, কারণ এদের একটু রক্ত আমাশা টাইপের প্রবলেম দেখা দিচ্ছে। এছাড়া আবার এই যে ব্লুবার বুদাপেস্টের বেবি দেখা যাচ্ছে, এক জোড়া এক সেটের, সো এগুলোও কেউ নিতে পারবেন চাইলে। এই যে এখানে বিউটিফুল মাশাআল্লাহ আমাদের সাদা পুতুলের বাচ্চা রেডি হচ্ছে, পুতুলের বাচ্চা রেডি হচ্ছে। এছাড়া এখানে কিছু, এই যে এই মেলের ফিমেলটা ওইখানে রাখা আছে, সরি এটা হচ্ছে ফিমেল বার্ড, ওইখানে মেলটা রাখা আছে, আর এখানে এক জোড়া বাচ্চা খাওয়াচ্ছে, একটা ব্ল্যাক একটা ব্লু। এছাড়া এই যে এখানে আমাদের ব্ল্যাক বুদাপেস্ট দেখতে পাচ্ছেন, এইটা আমাদের, এই জোনটা আমাদের ম্যাক্সিমাম বুদাপেস্ট জোন, এই জোনটা আমাদের বুদাপেস্ট জোন, আর এখানে কিছু বুদাপেস্ট সেট আপ দিতেছি, এগুলো পেয়ার করছি নিউ, দেখা যাক কী হয়। এছাড়া এখানে এই যে এই মেলের সাথে ফিমেল পেয়ার করার জন্য পাশাপাশি রাখছি, ফিমেলটা আট পরে আছে, দেখা যাক কী হয়। এইখানে আমাদের কিছু টপ টপ আমেরিকান সেন্ট আছে, যেগুলো আমাদের হোম ব্রিড, এই যে এখানে বাচ্চা আছে, এখানে বেবি আছে, এখানে ডিম দিয়ে ভেঙে ফেলছে মনে হচ্ছে, এই যে পায়ে অলরেডি ডিমের কুসুম লেগে আছে। সো এই সমস্ত প্রবলেম হলে আপনারা অবশ্যই গোসল দিবেন, কবুতরকে গোসল দিবেন। এই যে এখানে আমাদের টপ টচ হোয়াইট ডিমে বসা, এখানে আমাদের হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার গ্রিন নেক বুদাপেস্ট, ব্যাড লাক হচ্ছে ওর মেলটা মারা গেছে, বাচ্চা খাওয়াতে খাওয়াতেই এখানে একজোড়া বাচ্চা আছে, এই বাচ্চা অলরেডি বুকিং হয়ে গেছে, দশ দিন পর চলে যাবে, এগুলো ভৈরবে। এখানে এই একটা পেয়ারই এখন আমাদের আছে টপ নচ, এই পেয়ার থেকেই যদি আমরা মেল বাচ্চা করতে পারি, মেল রেখে আবার এই ফিমেলের সাথে পেয়ার করব। আর এখানে আমাদের রেসার আছে, এই যে কোয়ালবন রেসার, এখানে রেসার বেবি করতেছে, এখানে আমাদের চাইনিজ নাসাল টাফট, আমাদের স্বপ্নের কবুতর ড্রিম বার্ড, এগুলো আছে। সো একটা ছোটোখাটো একটা আপনাদেরকে একটা গ্লিমস দেখাইলাম, একটা ছোটোখাটো একটু আপনাদেরকে ফার্মের অবস্থা দেখাইলাম, এখানে যে হোমাগুলো বেবি করতেছে, এই যে বেবি জোড়া বেবি এখানে আছে, এখানে সিঙ্গেল বেবি আছে, এইখানে জোড়া বেবি আছে, যে এদেরকে দিয়ে ফোস্টার করাইছি, রেড রিসেসিভ বেবিগুলো আলাদা করব,
আস্তে আস্তে কবুতর কমলে ওই কবুতরের খাঁচাগুলোতেই আমরা কবুতরগুলো আলাদা করে থাকি। সো ওই যে ওইদিকে দেখা যাচ্ছে আমাদের দুজন কলিগ খুব আনন্দে আছে। এখানে দেখা যাচ্ছে আপনাদের এগুলো ডিমে বাইবিতে আছে। সো আমরা যেটা বুঝলাম, আমাদের যে গরম পড়ছে ইদানিং দেখা যাচ্ছে কবুতরের ওয়েদারটা খুবই খারাপ। সেই ওয়েদারে আপনারা বেশি বেশি কবুতরকে গোসল করাতে ট্রাই করবেন, কবুতরকে ভিটামিন সি প্রোভাইড করবেন, কবুতরকে স্যালাইন প্রোভাইড করবেন, যাতে করে কবুতরগুলো সুন্দর মতো ডিম বাচ্চা করতে পারে এবং স্ট্রেসড না হয়। আর কবুতরের সবচেয়ে বড় যত্ন যেটা ক্লিনিং, আপনারা ক্লিনিংটা পারফেক্ট করবেন। দেখেন আমাদের লফটে আলহামদুলিল্লাহ অনেক ক্লিন রাখতে আমরা ট্রাই করছি। সো বাকিটা আপনারাই কমেন্টস করে জানাবেন কি কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন এবং আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে। ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, লাইক ফলো শেয়ার করবেন। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক আমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যার পরিবারকে নিয়ে সেফ থাকুন। আসসালামু আলাইকুম।